নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন যাব লঙ্কা তুলতে, আমাদের অতনুর বাবা আগেই চলে গেছে লঙ্কা তুলতে, এবার আমিও যাব। চলুন, অনেক গাছে অনেক লঙ্কা পেকে গেছে, আগে লঙ্কা তুলে নিয়ে আসি। এই যে গাছটা শুকিয়ে গেছে, আর ওই গাছটাতে একদম লঙ্কা প্রচুর ধরেছিল, তো এইগুলোই এখনো ছড়ে নিচ্ছে। আর এখানে এত লঙ্কা তুলেছে, দেখাও একটু লঙ্কাটা। এই যে একটা ওই কি বলে মোটা লঙ্কাকে পাকা, পাখিতে খেয়েছে ওটা, দেখতে ওইটাই অতনু বাবা এ করছে, দানাটা ছড়িয়ে দিচ্ছে, আবার গাছ হয়ে যাবে। তোমার হাতের মধ্যে কতগুলো দানা রয়েছে। এই যে এখানে অনেক লঙ্কা পেকে আছে এই গাছে, এইখানে গাছে লঙ্কাগুলোকে এখন তুলছে। দেখাও হাতে তোমার একবার হাতে। বন্ধুরা, এখানে একটা চাল কুমড়ো হয়েছে, এই চাল কুমড়োটাকে এখন পেরে নেব। ভাবছি কি রান্না করবো, কি রান্না করবো, জলে চাল কুমড়োটাকে পেরে নিয়ে আসি, জলের গাছটা ঝুলে আছে। পেরে নিয়েছি, চলুন চলে যাই। এই জলের উপরেই গাছ ঝুলে এসছে, ওখানেই এটা হয়েছিল। আর এখানে দেখেন কি সুন্দর ডালিয়া গাছ বসেছে, আমাদের ছেলেটা নিয়ে এসে দিয়েছে, আর ওর বাবা বসেছে, গাছগুলো বেশ ভালো হয়েছে। ওই দিকটাতেও লাগিয়েছে, গাছগুলো বেশ ভালো হয়েছে। আর এখানে দেখুন রক্ত গাঁদা ফুটেছে, কি সুন্দর দেখতে। ওই যে বললাম এদিকটাতেও বসিয়েছে, কত সুন্দর হয়েছে গাছগুলো, সব ডালিয়া। আর এই যে এখানে শুয়ে আছে, কি হলো ঘুম পাচ্ছে, আড়িয়ে গড়িয়ে আজ খালি সকাল দিয়ে এদিক এদিক ওদিক খালি গড়াচ্ছে। নাম চিকু, ও খালি আজ ঘুম পাচ্ছে। এই ঘুম পাচ্ছে কি রে, কিরকম চুপ করে শুয়ে আছে কি রে, এই 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 ও কিচ্ছুই বলবে না, কিচ্ছু বলবে না, চুপ করে থাকবে, চুপ করে থাকবে, চুপ করে থাকবে, চুপ করে থাকবে। এই যে করছে দেখুন না, চুপ করে থাকবে, ওরা আরাম হয় এরকম করলে, ওকে ওকে একটু এরকম নাড়ানাড়ি করলে ওকে ওরা আরাম হয়, চোখ বুঝিয়ে যাবে, চোখ বুঝিয়ে যাবে, ঘুমা। আর আজকে আমাদের এইখানটা বড্ড ভিড়, কেন কি ওই ক্লাবে দুয়ারে সরকার ক্যাম্প বসেছে, এই জন্য খুব লোক সমাগম আজকে অনেক বেশি আমাদের এখানটা। আর এই আজকে ওই জন্য ওদিকে যায়নি একদম, এইখানে একা চুপচাপ ঘুম দিচ্ছে, বলছে খুব তোর ওষুধ দিচ্ছে। ও কি ভ্যাকসিন নেবে আজকে আমাদের এখানে, ওই কি বলে দুয়ারঘর সরকার ক্যাম্পে আবার ভ্যাকসিনও দিচ্ছে। কি রে তুই ভ্যাকসিন নিবি নাকি, কুকুরের জন্য কিছু, হ্যাঁ কুকুরের জন্য আছে যারা আস, যে কি বলে বড় বড় দামি কুকুর পোষে তাদের জন্য সব অনেক কিছু ব্যবস্থা। এরা আমাদের দেশি কুকুর কি করছে, শুয়ে পড়েছে, কি হলো রে শরীর ফরীর খারাপ নাকি, ঘুম হয়নি রাত্রিরে, ওরা তো রাত্রিরে ঘুমায় না, পাহারা দেয় ঘুমাচ্ছে, মাথাটা নিচের দিকে করে, কি রে মাথাটা তোর নিচের দিকে, কিছুই সার নেই, ও ঘুমিয়েই যাচ্ছে, ঘুমা। এখানে ভাত বসিয়েছি, মাটির হাঁড়িতে ভাত বসিয়েছি, উনুনটা ঠিকঠাক ধরছে না, তাই জাল দিচ্ছি বসে বসে, ওই কাঠের সঙ্গে একটু করে পাতা দিতে হচ্ছে, ধরেনি।
যাক ভাতটা করে নি। এতে জালটা বার করে নেছি, আগুন তো অনেক হয়ে গেছে। এখন এই যে বেগুনটা আছে এইটাকে আমি পোড়াতে দিয়ে দেবো। আমি অনেক আগুন আগুনে দিয়ে রাখি, পুড়ে যাবে। জালটা বার করে দিলাম, আগুন ও হয়ে যাবে। বেগুনটা পুড়ে গেছে, তুলে নিলাম, যে এখানে রাখি এখন। খুব সুন্দর ভাবে পুড়ে গেছে। কাঠখোলায় দুটো লঙ্কা পুড়ে নেব, এই কড়াতে দিয়ে দিয়েছি, পুড়ে যাবে। একটু নুন দিয়ে দেবো লঙ্কা পোড়া, নুন মাছে রাখলে মজ মজ থাকবে। এখানে ডিম ভেঙেছি আর এখানে ডিম ভাজছি, এখানে আরো দুটো ডিম আছে, একটু ডিমের তরকারি করে নেবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াতে তেল দিয়ে পেঁয়াজ আলু দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়েছি, এবার কেটে রাখা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু ভাজবো। ভেজে এবার লঙ্কা হলে দিয়ে দেবো, নুনটাও দিয়ে দিয়েছি। এবার তরকারিতে জাল উঠে গেছে, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি কেটে দেখেছি, এখন আমি ঠিক ধরতে পারছি না একটাকে। যাই হোক, আমি এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এবার এই যে বেগুনটা, এটা আমি ছাড়িয়ে নেব। এই শীতের বেগুন পোড়া খেতে খুব ভালো। আমি এই শুকনো লঙ্কা যে ভাজলাম, শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কাঁচা সর্ষের তেল নুন দিয়ে মাখাবো। বেগুনটা ছাড়ানো হয়ে গেছে, এরকম কি তুলে দেবো সব? না না থাক, ছাড়ালো সব, থাক না, আমি পরে তুলছি। একটু কাঁচা সর্ষের তেল নিলাম, আর একটু লঙ্কা নিলাম, এই লঙ্কা বলছি নুন নিলাম, আগে একটু নুন দিয়ে রেখেছিলাম, আমি কাটার মধ্যে একটু নিলাম। এবার এখানে বেগুনটাও নিয়ে নিই, এই দেখো বেগুনটা পুরো পরিষ্কার, পোকা টোকা আর কিছু নেই, খুব ভালো বেগুনটা। বেগুনটাও নিয়ে নিলাম, আর এই পেঁয়াজ কুচিও নিয়ে নিলাম। লঙ্কাটা নুন দিয়ে রেখেছিলাম, এই জন্য এত সুন্দর মজমজে আছে। আমি ভাঙছি, আপনারা বুঝতে পারছেন কিরকম আওয়াজ হচ্ছে মজমজ করে। এটা মাখিয়ে নেব,
মা ড্রেগন পোড়া মাখানো হয়ে গেছে। এখন আমার ডিমের তরকারিও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডিমের তরকারি ঢেলে ফেলেছি, এখানে বেগুন পোড়া হয়ে গেছে, এবার ওর বাবাকে ভাত দিয়ে দেবো। ভাত দিয়ে দিয়েছি অতনুর বাবাকে, খেতে বসে গেছে, আগেও বেগুন পোড়া দিয়ে খাচ্ছে, বলছে এতে একটু ধনে পাতা দেবে তো। ধনে পাতা ছিল, আমার আর মনে নেই ধনে পাতার কথা, অন্যদিনের মতো ধনে পাতা দেওয়া হয়। ডিম দিয়ে দিচ্ছে, কেমন হয়েছে বেগুন পোড়াটা? এখন হেভি লাগে বাবা শীতে খেতে। বন্ধুরা এখানে আছে পান্তা, কালকে ভাত অনেকটা ছিল, জল দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আছে পান্তা, আর এখানে একটু লেবু নিয়ে নিয়েছি, আর এখানে আর একটা লঙ্কাকে ভেজে নিয়েছি, আর এই যে নুন দিয়ে একটু এ করে নিয়েছি, মজলে নিচ্ছি ভালো করে। এই লেবু দিয়ে আমি এখন এই পান্তাটা খাবো। পান্তা খেতে কিন্তু আমার হেভি লাগে, আমি আর গরম খাবো না, ওদেরকে গরম ভাত দিয়েছি, আমি পান্তা খেয়ে নেব। ভাতটা নিয়ে নি, পান্তা ভাত খেতে কিন্তু আমার হেলদি লাগে। যাই হোক, আমি পান্তাটা সবটা তুলে নিই, অনেকটা ভাত আছে, সবটা ভাত তুলে নিই। পান্তাটা ভালো করে শুকনো লঙ্কা ভাজা, লেবু নুন দিয়ে ভাতটা মাখিয়ে নিয়েছি, ভাতটা তো হেভি লাগছে খেতে। এবার একটু বেগুন পোড়া নিলাম, বেগুন পোড়া দিয়ে পান্তা খেতে হেভি লাগে, আর বেগুন পোড়াটা এখনো গরম, পান্তা ভাতে গরম বেগুন পোড়া হেভি লাগে খেতে বন্ধুরা। অবশ্যই একবার এরকম করে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, পান্তা ভাতের সঙ্গে যে বেগুন পোড়া এত ভালো লাগে খেতে, হেভি লাগে একদম। তো বন্ধুরা খেয়ে নি, আবার দেখা হবে আর একটা ভালো নতুন কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, টাটা।